চলেছি, আমাদের মানুষ বেঁচে গেছে, তেমন কোনো কিছু হয়নি। এবং কিছু ঘর ভেঙেছে, কিছু ঘর পার্শিয়াল ভেঙেছে, যেমন আপনাদের দুয়ারত বা মেদিনীপুরের কেশপুরে একটা ভেঙেছে আমাকে বললো, এইরকম কিছুটা পশ্চিম মেদিনীপুর, কিছুটা পূর্ব মেদিনীপুর, আর কিছুটা ঝাড়গ্রামে কিছু অঞ্চল আছে, আরও কিছু জায়গা আছে, সেই ঘরগুলো আমরা সব করে দেবো, ঘরগুলো আমরা সারিয়ে দেবো, চিন্তা করবেন না। আমি কালকে যেহেতু দুর্যোগের জন্য আমাদের প্রোগ্রাম ক্যান্সেল করেছিলাম, সেই জন্য আজকে আপনাদের কাছে আমি দেখা করে গেলাম। এই কারণে দেব আমার খুব পরিচিত, আমার খুবই পপুলার ছেলে, এবং দেব কিন্তু আপনাদের আমি এটুকু বলতে পারি, ও নিজে একজন নাম্বার ওয়ান ফিল্ম স্টার, কিন্তু দেব এত, ওর এত পার্টি সম্বন্ধে লয়্যালটি, এবং আমাকেও পার্সোনালি ভীষণ ভালোবাসে, এবং দেব ছেলেটা সত্যি আমাদের অহংকার। আমি তাই কাটালের মানুষ, চন্দ্রকোনার মানুষ, আমি কেশপুরের মানুষ, আমি সবনের মানুষ, আমি পিংলার মানুষ, আমি দেবতায় মানুষ, আমি রাজপুর সহ যত অঞ্চল আছে দেবে, আমি সবাইকে আবেদন করব আপনারা ওকে অবশ্যই ভোটটা দেবেন, আর ওকে বিপুল ভোটে দিতে পারেন। আর মনে রাখবেন দেবে, এই ভাই পোস্টারটা নামাই ভাই, মিডিয়া এই ভাই পোস্টারটা নামাই, মেশিনের নাম আছে এক নম্বর, ওখানে অপর উপরে আছে মেশিনে এক নম্বর, শুধু একটা জিনিস আপনাদের কাছে আমি বলবো, ভেবেছিলাম বলবো না, শুধু দেবের পক্ষে এত নিচু লেভেলে, এত নিচু স্ট্যান্ডার্ডে ক্যাম্পেইন করা সম্ভব নয়, দেবকে আমি বারণও করেছি, দেব এত নিচু লেভেলে কথা বলবেন না। বিজেপির লোকেরা, আমি খুব দুঃখিত মা ভাই বোনেরা, আমার বিজেপির লোকেরা যারা প্রার্থী হয়েছে, কেউ বা জনগণের টাকা মেরে কোটি কোটি টাকা সম্পত্তি করেছে, কেউ বা জনগণের টাকা মেরে কোটি কোটি টাকা সম্পত্তি করেছে, কেউ বা মানুষকে মানুষ বলে মনে করে না, মেদিনীপুর পশ্চিমে দুটো আসনে দুজন দাঁড়িয়েছেন, একজন মহিলা আর একজন পুরুষ, একজন প্রধান নেতা আর একজন টাকা চুরির নেতা, এই দুজন দাঁড়িয়ে অনেক অস্তাব্য কুস্তাব্য কথা আমাদের নেতৃবৃন্দ সম্বন্ধেও বলছে। ভাই আমার গলার এত জোর নেই, এত চিৎকার কেন করছে, এই জন্য বলতে চাইনি, আমি এক মাস ধরে মিটিং করছি, বলুন আমার দেশে তো মানুষেরই গলা, দেখুন আমার ক্ষমা করবেন, আমি এক মাস ধরে মিটিং করছি, আর এবারে নির্বাচন কমিশন তিন মাস ধরে ইলেকশন দিয়েছে, শুধু নরেন্দ্র মোদী যাতে প্লেনে করে ঘুরে ঘুরে বেড়াতে পারে সেই জন্য, কিন্তু আমাদের তো সারাক্ষণ কাজ করতে আমাদের কষ্টও হয়, তার মধ্যে ঝড় জল স্বাস্থ্য শিক্ষা খাদ্য সবই আমাদের করতে হয়, ওদের দিল্লির লোকেদের দালালি ছাড়া আর কিছু করার কাজ নেই। এই অবস্থায় দাঁড়িয়ে যে দুজন প্রার্থী মেদিনীপুরে লড়াই করছেন, এবং খাটাল একজন মেদিনীপুর খড়গপুর কনস্টিটিউয়েন্সি, আর একজন হচ্ছে খাটাল কনস্টিটিউয়েন্সি, আমি আপনাদের আবার বলে যাই, আমি আপনাদের আবার বলে যাই যে তিনি নাকি অনেক বড় বড় কথা আমাদের নেতাদের সম্বন্ধে বলছেন, আমি তাকে বলি আমার মুখটা খোলাবেন না, আপনি যে SMS গুলো পুলিশে কাজ করার সময় আমায় পাঠিয়েছিলেন, সেই SMS গুলো যদি পাবলিককে ছেড়ে দিই তাহলে আর আমাকে মানুষকে কিছু বলতে হবে না। দ্বিতীয়ত মনে রাখবেন, আমরা যদি ইচ্ছা করতাম আমরা চেস করে যা কেস আছে আপনাকে আমরা গ্রেপ্তারও করতে পারতাম, হ্যাঁ কোর্টের অর্ডার আছে একটা গ্রেপ্তার করা যাবে না, সুপ্রিম কোর্টের একটা কেসে অর্ডার আছে, কিন্তু দেয়ার আর সো মেনি কেসেস, অনেক কেস আছে, তা সত্ত্বেও আমরা ভদ্রতা করেছি, এবং ভদ্রতা করে আপনাকে দাঁড়াতে দিয়েছি, আপনি দাঁড়িয়েছেন ঠিক আছে, এমন কোনো কথা বলবেন না যেটা সমস্ত কিছু লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে। লক্ষণেরও মনে রাখবেন একটা, যখন সীতাকে বলেছিল রাবণ হরণ করবে, একটা দণ্ডি কেটে দিয়ে গিয়েছিল, দিয়ে গিয়ে বলেছিল দণ্ডিটার বাইরে তুমি যাবে না, তাহলেই কিন্তু তোমাকে রাবণ হরণ করবে, সেই রকম আমরা বলছি গণতান্ত্রিক সৌজন্যতার একটা গণ্ডি থাকা উচিত বলে আমি মনে করি।
তাই আমি কথাগুলো বললাম না। আর যদি আপনারা আমাকে মনে করেন এই ভদ্রমহিলা যিনি দেবের সাথে লড়াই করছেন, তার গ্রাম সভায় আমি লড়াই করে আসতে বলি, গ্রাম সভায় লড়বার করার ক্ষমতা নেই, তিনি নাকি লোকসভা ইলেকশনে লড়বেন। আর আমি আবার কেউ আপনাদের আশীর্বাদে শুভেচ্ছা দোয়ায় লক্ষ লক্ষ ভোটে জিতবে এটা আমি বিশ্বাস করি, এবং 42টা কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি কেন ভোটে আপনারাই জেতাবেন এটাও আমি বিশ্বাস করি। তাই আপনাদের বলবে ওরা 86 পাশাপাশি আছে, 86-কেই আপনারা যদি আমাদের না জেতান তাহলে 42-এ 42 হবে কী করে? আর নরেন্দ্র মোদীজি এখন চায়ওয়ালা থেকে চৌকিদার হয়েছে, চৌকিদার কে? সুতরাং বুঝতেই পারছেন চৌকিদারকে ভোট দেবেন না। জনগণের যারা নেতা, জনগণের সরকার যাতে তৈরি হয়, জনগণের নেতাকে ভোট দেবেন, দেবকে দেবেন, অপরূপকে দেবেন, মানুষ ভুইয়াকে দেবেন, আমার বীর ভাস করেন টুটুকে দেবেন, শিশির অধিকারীকে।